দর্শক, বাড়িতে অবৈধ মালামাল আছে বলে একজন নিরীহ মানুষকে থানায় উঠিয়ে নিয়ে যায় সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা। তারপর তার কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় তাকে নির্যাতন করা হয়। অবশেষে সেই ভুক্তভোগী মুখ খুলেছেন। সেই ভিডিওটি আমরা দেখব, কে এই সিনিয়র পুলিশ কর্মকর্তা। অন্যদিকে ডিবি প্রধান হারুন রশিদ সাহেবকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক। দর্শক, আমরা বিস্তারিত এই ভিডিওটি দেখব। অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বর্তমান সময়ে একের পর এক পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস হচ্ছে। এই মাঝে কিন্তু এখন সাধারণ জনগণ যারা নির্যাতিত, তারা কিন্তু মুখ খুলতে শুরু করে দিয়েছে পুলিশের বিরুদ্ধেই। এরকম একটি ঘটনা আপনারা দেখেছেন এই ভিডিওতে। থানায় নিয়ে যাই, বাড়িতে অবৈধ মালামাল আছে বলে, তারপর থানায় নিয়ে তাকে নির্যাতন করা হয়। 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে সেই 5 লাখ টাকা দিয়েও রেহাই পাচ্ছিল না সেই ভুক্তভোগী। কিভাবে নির্যাতন করা হয়েছে বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি। অন্যদিকে একের পর এক পুলিশ সদস্যদের দুর্নীতি নিয়ে কিন্তু বোধক ভালোভাবে তদন্ত করতে পারছে না। তারা দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেনদির আহমেদের মতো একজন বিশিষ্ট দুর্নীতিবাজ, তিনিও দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দুদকে হাজির হচ্ছেন না, দুদক তার কিছুই করতে পারছে না। এসব বিষয় নিয়ে কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন তারা, দুর্নীতি দমন করে তারা। এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন।